ইউক্রেনের আরেকটি পারমাণবিক চুল্লির কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। আর বিস্তারিত জানিয়ে দিব, দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত। তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ। মার্কিন নিষেধাজ্ঞা ইরান রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে। আরো জানিয়ে দিব, পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দিব, রেগে আগুন কিমের বোন। চীন থেকে 25টি ফাইটার জেট কিনছে পাকিস্তান। ভ্রাম্যমাণ ট্রাকে করে সেনা সংগ্রহে নেমেছে রাশিয়া, নিয়োগ করছে বিদেশিরাও। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরাকে মোসাদের গোপন ঘাঁটিতে আমরাই হামলা চালিয়েছে বলল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনামকন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। ইউক্রেনের আরেক পারমাণবিক চুল্লির কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেন বলছে দেশটির দ্বিতীয় বৃহত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির মাত্র 300 মিটার দূরে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেন পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে আক্রমণের সিসিটিভির ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণে মিকোলাইভ অঞ্চলে ডেন্ডুইস্কাম প্লান্টের কাছে এই বিস্ফোরণের জানালার কাজ ভেঙে যায় এবং সামরিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর বিবিসির। ইউক্রেনের সেনাবাহিনী অনলাইন এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই ঘটনা থেকে বোঝা যায় যে রাশিয়া সারা বিশ্বে হুমকি দিচ্ছে। তিনি বলেন, পুরো ইউক্রেন মুক্ত না হওয়া পর্যন্ত রাশিয়ার হাত থেকে ভূমি পুনরুদ্ধারের অভিযান চলবে। এর আগে ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝাপোজিয়া রুশীয় বাহিনী দখল করে নেয়। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলে অনেক শহর গ্রাম পূর্ণ দখল করার পর তাদের সৈন্যরা সকিলো নদী পূর্ব তীরে এসে পৌঁছেছে, যা এখন যুদ্ধের নতুন মোড় নিয়েছে। সূত্র 5 টুডে। দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত। দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত। পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহর দোনেৎস্ক ধারাবাহিক বিস্ফোরণে 13 জন নিহত এবং অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন এর রাশিয়া সমর্থিত মেয়র আলেস্কি কুলেজিন। সেজন্য সাক্ষাতে গোলাবর্ষণকারীকে দায়ী করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর বিবিসির। 2014 সাল থেকে রাশিয়া সমর্থিত পক্সি কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরটিকে টার্গেট করার জন্য তারা বারবার ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে আসছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পশ্চিমে একটি গ্রাম থেকে দোনেৎস্কের কুই বিশেভক্সি অংশ নেয় 9টি গোলা ছুড়েছিল। তবে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা থেকে কোনো ঘটনা স্বাধীনভাবে যাচাই করা বেশ কঠিন। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে একটি বাজিস্টপ দোকানে একটি ব্যাংকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ড্যানিশ পুলিশ ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সূত্র 5 টুডে। তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ। ড্রোন তৈরিতে বিশ্বব্যাপী চমক লাগিয়েছে তুরস্ক। তুরস্কের ড্রোন বিশ্বমানের বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওই দেশের তৈরি সামরিক ড্রোন অত্যাধুনিক নানা সামরাস্ত্র। তুরস্কের রাজধানী আশকারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নার তুর্কি সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সিকে এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আরো জানান, অর্থনৈতিক প্রতিরক্ষা খাতে বাংলাদেশ তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কে বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দুই দেশ। ওই সম্ভাবনার দুয়ার খুলতেই মার্চে বাংলাদেশে অবসরে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাণিজ্য বিনিয়োগ বিশেষ দৃষ্টি থাকবে এরদোগানের এ সফর। এদিকে প্রতিরক্ষার নির্মাণ পর্যটন শিক্ষা খাতে সহযোগিতার প্রতি জোর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এরদোগানের এ সফরের মাধ্যমে অনাবেশকৃত সম্ভাবনাগুলো খুলে যাবে। মাসুদ মান্নার উল্লেখ করেন, গত বছর বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তুরস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছিল বাংলাদেশ। তাদের সহযোগিতায় জাহাজটি সংস্কার করে বাংলাদেশ পাঠানো হয়েছিল। পর্যটন নিয়ে তিনি বলেন, বাংলাদেশ রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৌকাত এবং বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট। এ খাতে অভিজ্ঞ তুরস্ক থেকে শেখার অনেক কিছু রয়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞা ইরান রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে। আমেরিকা ভিত্তিক গবেষণা সংস্থা
আটলান্টিক কাউন্সিল বলেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরান রাশিয়ার মধ্যে অর্থনৈতিক জোট গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। গত সোমবার প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিল বলেছে মস্কোর বিরুদ্ধে সম্প্রতি যে স্বাস্থ্যমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে ধরনের নিষেধাজ্ঞা ইরান বহুদিন থেকে মোকাবেলা করে আসছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে রাজনৈতিক অর্থনৈতিক সামরিক উচ্চ আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে ইরান। এতে মস্কো এবং তেহরান এখন তাদের অভিন্ন শত্রু আমেরিকান ন্যাটো জোটের বিরুদ্ধে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে আসার কারণে ইরান ও রাশিয়া যৌথভাবে নিষেধাজ্ঞাকে নিষ্ক্রিয় এবং তাদের প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। সূত্র আরব নিউজের। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়া সেনাকে শেষ করে দেব, রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন কিম ইয়ং জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম জং উন এর সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শুহ উকের কথা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী ইয়ং জং এর। এ নিয়ে গত তিন দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি ইয়ং জং এর। চীন থেকে ২৫ ফাইটার জেট কিনছে পাকিস্তান। বিমান বাহিনীর জন্য চীন থেকে কমপক্ষে ২৫টি জেট-এনসি ফাইটার জেট কিনছে পাকিস্তান, বুধবার সরকারের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ রাওয়া আল পিন্ডিতে এক অনুষ্ঠান জানিয়েছে ২৩ মার্চ চীনের তৈরি ২৫টি ফাইটার জেট স্কোয়াড্রন দেশে আসছে। তিনি বলেন ভারতের রাফেল জেটের জবাব দিতে এসব চীনের ফাইটার জেট কেনা হচ্ছে। গেল বছর পাকিস্তান চীনের যৌথ মহড়ায় চীনের জেট-এনসি ফাইটার অংশ নিয়েছিল, তখন পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে জেট-এনসি ফাইটার দেখার সুযোগ পান। এদিকে ৭ ডিসেম্বর থেকে শুরু ২০ দিনের এই যৌথ মহড়ায় চীন জেট-এনসি ফাইটার J-11 বি জেট এবং KJ-500 আগাম সতর্ক বিমান এবং ওয়াইড আইট ইলেকট্রনিক যুদ্ধ বিমান পাঠিয়েছিল, আর পাকিস্তান থেকে অংশ নিয়েছিল JTF-17 এবং MH-3 ফাইটার জেট। পাকিস্তানের কাছে এখন যুক্তরাষ্ট্রের নির্মিত F-16 রয়েছে, এগুলো রাফেলের সমকক্ষ বিবেচনা করা হয়। কিন্তু ফ্রান্স থেকে ভারত নতুন নতুন রাফেল কেনার পর থেকে পাকিস্তান সামরিক শক্তি বাড়ানোর আরো অত্যাধুনিক ফাইটার কেনা পরিকল্পনা করছে। প্রায় ৫ বছর আগে ভারতের বিমান বাহিনীর সমর দক্ষতা বাড়াতে ৫৯,০০০ কোটি রুপির বিনিময়ে ৩৬টি রাফেল জেট কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়। ভ্রাম্যমান ট্রাকে করে সেনা সংগ্রহে নেমেছে রাশিয়া, নিয়োগ করছে বিদেশিদেরও। ইউক্রেনের রুশ আগ্রাসনের ৭ মাস যেতে না যেতেই সেনা সংকটে পড়ছে মস্কো। যুদ্ধে এরই মধ্যে বহু সৈন্য হারিয়েছে দেশটি, এছাড়া আহতের সংখ্যা কম নয়। আবার কেউ পালিয়েছে যুদ্ধের ময়দান থেকে, তাই ভ্রাম্যমান বিশেষ ট্রাকের মাধ্যমে সেনা সংগ্রহে নেমেছে দেশটি। আকর্ষণীয় বেতন আর নানা সুযোগ সুবিধার লোভ দেখিয়ে সামরিক বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। রুশ নাগরিকদের পাশাপাশি বিদেশিদেরও সেনা হিসেবে নিয়োগ দিচ্ছে রাশিয়া। যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করতে রাশিয়া রোস্তভ অঞ্চলে রীতিমতো রিপ্লেট বিতরণ শুরু হচ্ছে। মানুষকে প্রলুব্ধ করতে দেওয়া হচ্ছে লোভনীয় প্রস্তাবও। প্রায় ৭ মাস ধরে ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে সৈন্য সংকটে ভুগছে দেশটি, আর তাই চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধানের পথ খুঁজছে রাশিয়া। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করেছে অন্তত ৮০,০০০ রুশ সেনা মারা গেছেন বলে প্রমাণ হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া আত্মসমর্পণ কিংবা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, আর তাতেই তৈরি হয়েছে সৈন্য সংকট। এ কারণে মোবাইল রেকর্ডিং ট্র্যাকের মাধ্যমে চলছে সৈন্য সংগ্রহের কাজ। ইউক্রেনে চালানো আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান আখ্যা দিয়ে ৩ থেকে ৬ মাসের চুক্তিতে নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বেতন ধরা হয়েছে প্রায় ৩,০০০ ডলার, যা স্বাভাবিকের তিন গুণ। ইরাকে মোসাদের গোপন ঘাঁটিতে আমরাই হামলা চালিয়েছি বলল ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস কর্পস বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে আল জাজিরা বলেছে, ইরাকের অভিজাত বাহিনী IRGC রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলের কৌশলগত কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। IRGC-র বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের যে কোনো ধরনের আক্রমণের পুনরাবৃত্তি হলে তা কঠোর নিষ্পত্তিমূলক এবং ধ্বংসাত্মমূলক জবাব দেওয়া হবে। এর আগে রোববার ভোর রাতে ইরাকের উত্তর কুর্দিস্তানে আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানায় কুর্দি কর্তৃপক্ষ। হামলার পর এক মার্কিন কর্মকর্তা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধার করা কিছু অংশ বিশ্লেষণে দেখা গেছে যে সেগুলো ইরানের তৈরি। স্বরাষ্ট্র দপ্তরের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি। ইরানের বিরুদ্ধে এমন এক সময়ে